কম সময় সব খবর একসাথে জানিয়ে দেব প্রতিদিনকার মতোই চেষ্টা করব খবরটা খুব বড় না করতে আর দ্রুততার সাথে বলতে যাতে করে সব আপডেট আপনারা জেনে যেতে পারেন নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদুল ফিতর উদযাপনে একেবারে পুরোপুরি প্রস্তুত দেশ জাতীয় পতাকা সহ বিভিন্ন রঙের পতাকায় সজ্জিত রাজধানীদের প্রধান জামাতের সব আয়োজন সম্পন্ন হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে আর কাল সকাল 8:30টায় একমাত্র জামাতে নামাজ আদায় করতে পারবেন 35,000 মুসল্লি তবে বৃষ্টির আশঙ্কা থাকায় তা প্রতিরোধ এবং নামাজের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রস্তুত এবং মহানগর পুলিশ বলছে যে ঈদের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই মসজিদে যতটুকু সুযোগ সুবিধা আছে ঠিক ততটুকু ব্যবস্থা করা হয়েছে বৃষ্টির দক্ষিণ ফলিং প্যান্ডেল যদি কোনো ঘূর্ণিঝড়ের আকার বড় ধরনের কিছু না হয় তাহলে এখানে নামাজ যদি মুসলি আসে নামাজ পড়তে সমস্যা হবে না জাতীয় ঈদগাহে যদি ঈদের জামাত অনুষ্ঠান করা সম্ভব না হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাহলে সেই জামাতটা শিফট হয়ে বাইতুল মোকাররমের তৃতীয় জামাতের সাথে একীভূত হবে এবং বাইতুল মোকাররমের তৃতীয় জামাতকেই ঈদের প্রধান জামাত হিসেবে গণ্য করা হবে ঈদের দিনে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আর ঢাকার যে বৃষ্টিপাতের ব্যাপারটা ঢাকাতে সকালের দিকে বৃষ্টি হলেও বা হওয়ার কিছুটা সম্ভাবনা আছে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ততটা বেশি হবে না আর এই বৃষ্টিপাতের কারণে ঈদের জামাতে বড় ধরনের কোনো বিঘ্ন সৃষ্টি হবে না গত এক মাস এই যে রমজান আমরা পার করলাম বড় ধরনের কোনো শুটিং ইনসিডেন্ট বা কোনো ঘটনা ঘটেনি এবং আমরা আশা করছি যে ঈদের সময়ও বড় ধরনের কোনো ঘটনা ঘটবে না এবং যাতে না ঘটে তার জন্য প্রি মেজার্স হিসেবে আমরা অনেক ডেপ্লয়মেন্ট ইতিমধ্যে আমরা ডেপ্লয়মেন্ট দিয়েছি সৌদি আরব ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে করোনা মহামারীর প্রভাব কাটিয়ে দুই বছর পরে জামাতে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ইন্দোনেশিয়ার মুসল্লিরা ঈদ উদযাপিত হয়েছে এশিয়ার দেশ মালয়েশিয়াতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরাও ভাগাভাগি করে নিচ্ছেন ঈদ আনন্দ জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদে এদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ উৎসব মুখর পরিবেশে অংশ নেন লাখো ফিলিস্তিনি এখন আমাদের দেশ করোনা মুক্ত বন্ধু বান্ধব পরিবার সবার সাথে ঈদ উদযাপন করতে পারছি এটাই অনেক বড় পাওয়া করোনা মহামারীর কারণে দু বছর এভাবে সবাই মিলে ঈদ করতে পারেনি এবার তা পেরে দারুণ খুশি আমরা ভালো লাগছে সবাই সবার সাথে একসাথে মিলে মিলিত হয়েছি এই জন্য ঈদ মোবারক সবাইকে বাংলাদেশ স্কুল মাঠে প্রথমবারের মতো বাংলাদেশিদের ঈদের জামাত অনুষ্ঠিত হলো এটা খুবই আনন্দের ঢাকা থেকে এবার ঈদযাত্রা ছিল স্বস্তির আর স্বাচ্ছন্দ্যের সড়ক রেল আর নৌপথের কোথাওই ভোগান্তিতে পড়তে হয়নি ঘরমুখো মানুষকে দীর্ঘ ছুটির কারণে অনেকে আগেভাগে ঘরে ফেরায় বাস ট্রেন লঞ্চে অন্যান্যবারের চেয়ে চাপ কম এবং একই অবস্থা ছিল সড়কেও মহাসড়কে যানজট না থাকায় ঠিক সময়ে বাস ছেড়েছে কোনো হুড়োহুড়ি ছিল না এমনকি এ ধরনের নির্বিঘ্ন ঈদযাত্রায় খুশি প্রিয়জনের সাথে ঈদ করতে যাওয়া মানুষ আজ সকালের দিকেও পাটুরিয়াঘাটে মোটরসাইকেলের ভিড় ছিল এবং তাদের জন্য দুটি জেটি বরাদ্দ করা হয় দুপুরের পরে এই ভিড় কমে আসে ঈদে ওখানে গিয়ে খালামণিদের সাথে মজা করব মামার তো বোন আছে ঈদের পরের দিন যা এলো মোটামুটি গাদাগাদি হইতো সিট পাওয়া নিয়ে অনেক ঝামেলা হইতো এখন মোটামুটি নেই আগে যেরকম জামজট ছিল এখন তেমনটা নেই এই কদিন যাইনি জামজট ছিল এখন একটু জামজট কম তার জন্য যাচ্ছি হঠাৎ করে ওয়েদারের অবস্থা খারাপ হতে একটু যানজট সৃষ্টি হয়েছে ফেরিঘাটে এসে বাট রাস্তা স্বাভাবিক ছিল বাসায় যাচ্ছি বাবা মায়ের সাথে ঈদ করবো এটা অনেক আনন্দের বিষয় শেষ সময় ঈদ কেনাকাটায় জমজমের দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক সকালেই শপিং মল থেকে ভিড় করতে থাকেন রাজধানীবাসী এবং ঢাকার আশপাশের বিভিন্ন জেলার মানুষও আসছেন তারা পোশাকের পাশাপাশি জুতা গয়না সহ অন্যান্য পণ্যের কেনাকাটাও সারছেন দেশি বিদেশি ব্র্যান্ডগুলোতে নতুন নতুন ডিজাইনের সমাহার মিলছে প্রসাধনী এবং সুগন্ধি সামগ্রীর দোকানগুলোতেও ভিড় আছে আমার জন্য পাঞ্জাবি কিনেছি আর আমার জন্য কি বললাম ছেলের জন্য আসা সে আসলে বলে যমুনা ফিউচার পার্কে রাইডগুলিতে চড়বে এটা বেশ কনভিনিয়েন্ট একসাথে সব কিছু পাওয়া যাচ্ছে টুকটাক জিনিস থেকে শুরু করে বড় সড় সব কিছুই পাওয়া যাচ্ছে নিরাপদ আছে এবং খোলামেলা কোনো ঝামেলা নাই কোনো গ্যাদারিং নাই আমরা মার্কেটিং করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি সারা দেশের দর্শনীয় সব স্পটগুলো পর্যটকদের বরণে প্রস্তুত ঈদের ছুটি কাটাতে কক্সবাজারে পর্যটকদের সমাগম বাড়ছে পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছেন 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউসের 60% আগাম বুকিং রয়েছে ঈদের দিন বা তার পরদিন থেকে পর্যটন নগরীতে মানুষের ঢল নামবে আর
তাদের নিরাপত্তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পার্বত্য অঞ্চলের পাশাপাশি সিলেট ও পর্যটন বরণে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা। খুচরা বাজারে ভোজ্য তেল নেই আর রাজধানীর বিভিন্ন দোকানগুলোতেও হঠাৎ করে উধাও হয়ে গেছে সব কোম্পানির তেল। এই সংকটের সুযোগে চড়া দামে তেল বিক্রি করছেন বিক্রেতারা, কিন্তু সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে বেরিয়ে এলো ব্যবসায়ীদের গোপনে মজুত করার চিত্রটি। প্রতিটি দোকানে অবৈধভাবে মজুত রাখা হচ্ছে বিপুল পরিমাণের ভোজ্য তেল। জনগণ ঈদযাত্রায় কষ্ট পায়নি বলেই বিরোধী দল কষ্ট পাচ্ছে, ঈর্ষায় জ্বলছে, এমন মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে নিয়মিত ব্রিফিং এমন মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও তদারকিতে সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা এবার ঈদযাত্রা সহজ হয়েছে বলে জানালেন ওবায়দুল কাদের। আর ঈদের শেষে ফিরতি পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশও দেন। নির্বাচিত সরকার দেশে না থাকায় জবাবদিহিতা নেই বলে মন্তব্য সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের। সকালে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্য করে তিনি বললেন, ঈদে নিত্যপণ্যের দামে দেশের মানুষ দিশেহারা, টিকিট কালোবাজারে বিক্রি হয়েছে, রেল সড়ক নদীপথে অরাজকতা সৃষ্টি করা হয়েছে। রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সামিয়া আফরান প্রীতি পরিবার এবং সাংবাদিক সোহেল সানিকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে 20 লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়া হয় আর সাংবাদিক সোহেল সানিকে চিকিৎসার জন্য 30 লাখ টাকা দেওয়া হয়েছে। আমরা ওনাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছি, শোক জানিয়েছি। আমরা ওনার পরিবারের, ওনার স্ত্রী এবং ওনার আরেক সন্তান, তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। আজকে তাদের পরিবারকে বন্ধুত্বপূর্ণ জানাতে শেখাচ্ছিলাম তার যে আরেক সন্তান তার লেখাপড়ার জন্য 20 লক্ষ টাকার একটি সঞ্চয়পত্র দিয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ দরিদ্র মানুষের মাঝে সেনা প্রধান জেনারেল এস এম শফিক আহমেদের পক্ষে ঈদ শুভেচ্ছা বিতরণ করা হয়েছে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন প্রায় 5 শতাধিক পরিবারকে দেয়া হয় আর উপহার হিসেবে দেয়া হয় পোলাওয়ের চাল, চিনি, সয়াবিন তেল, ডাল, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু আজ 30টি রোজে সম্পন্ন হলো, কাল যে ঈদ হবে এটা নির্ধারিত। তারপরেও নতুন চাঁদ বলে কথা, ছোটবেলা থেকে আমাদের সেই চাঁদ দেখার প্রতি যে আকর্ষণ সেটি তো রয়েই গেছে। এবং আমি যতদূর জানি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ঢাকার আকাশে মেঘ থাকায় হয়তো দেখা যায়নি, সিলেটে হয়তো দেখা গেছে যতদূর আমি শুনলাম আমার প্রযোজকের কাছ থেকে। চলুন আমরা দেখে আসি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেই খুশির বার্তাবহ চাঁদ। সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই একসাথে আপনাদের সাথে দেখতে পাচ্ছি যে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এমনিতেও নির্ধারিতই ছিল যে কাল ঈদ, আজ 30টি রোজা সম্পন্ন হয়েছে, তবে আজ যেহেতু চাঁদটি দেখাই গেল এবং এই চাঁদের প্রতি সবার একটি আকাঙ্ক্ষা থেকেই যায়, আমরা সবাই সরাসরি দেখতে পাচ্ছি ঢাকার আকাশেও চাঁদ দেখা গেছে। আর এই চাঁদ দেখা মানেই খুশির বার্তাবহ সেই চাঁদ, যার মানে ঈদের শুভেচ্ছা নিয়ে এসেছে এই চাঁদ। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক সবাইকে।
দর্শক আপনারা সরাসরি দেখছিলেন, আপনাদের সাথে আমরাও দেখছিলাম। ঈদেশে চাঁদ দেখা গেছে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের সব খবরের আয়োজন শেষ করছি। যে যেখানেই থাকেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর একবার জানাচ্ছি ঈদ মোবারক।